দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ইমেচুয়াল লিডার এখনো আমি বলবো, কারণ উনি যে ধরনের মন্তব্য করছেন বা বক্তব্য রাখছেন তার থেকে বোঝা যায় যে রাজনৈতিক সৌজন্যতা বোধ তো তার নেই, সেই সঙ্গে সঙ্গে রাজনীতির যে বেসিক কোর্সটা সেটাও উনি জানেন না। আজকে উত্তরবঙ্গের মানুষ চরম প্রত্যাখ্যান করেছে, কুচবিহারের মানুষ চরম প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেসকে, প্রায় বেশিরভাগ আসনেই, বিধানসভার আসনেই ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছেন, যে কারণেই হয়তো ওনার রাগ। আমার না একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, আমার ছোটবেলার ছোট ঘটনা। আমার এক ছোটবেলার বন্ধু ছিল, আমাদের খুব ভালো বন্ধু আমার সঙ্গে, তখন আমরা ক্লাস 5-6 পড়ি বা হয়তো 4-5 পড়ি, অনেক নিচু ক্লাসের ঘটনা বলছি। তো স্কুলে আমাদের 100 মিটার দৌড় হতো, আমি খুব ভালো দৌড়তাম এবং প্রত্যেকবার ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পজিশন থাকত। তো সেই বন্ধুও একই সঙ্গে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। এবার প্রতিযোগিতা হলো, ঠিক প্রত্যেকবারের মতন 100 মিটার দৌড়ে আমি প্রথম অংশগ্রহণ করলাম, খুব খুশি, বন্ধুর পাশে গিয়ে দাঁড়ালাম, হঠাৎ বন্ধু এসে হাতে কামড়ে দিল। তো আমি খুব অবাক হয়ে গেলাম, আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি তোমার বন্ধু কেন কামড়ালে? তো বলছে, বন্ধু কি করবো, ভিতরে একটা রাগ ছিল, জিততে পারিনি তাই কামড়ে দিলাম। তো ঠিক একই রকম অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। রাজনৈতিক কম্পিটিশন, রাজনৈতিক প্রতিযোগিতা, মানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে গিয়ে এখন দাঁত নখ বেরিয়ে আসছে, তাই কি করবে বুঝতে পারছে না। বাড়িঘর অ্যাটাক করে দাও, বাড়িঘরে আক্রমণ করো, বাড়িঘর ঘেরাও করো, এই ধরনের মন্তব্য করছে। আমি পরিষ্কার বলবো, রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 দিন কেন, এর থেকে আরো বেশি দিন কুচবিহারে থাকুক, 3 দিনের জায়গায় যদি 30 দিনও থাকে, কুচবিহারের মানুষ কোনোদিনও মন থেকে সমর্থন করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উত্তরবঙ্গের মানুষ কখনো মন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এবং উনি যত বেশি সময় উত্তরবঙ্গের মাটিতে থাকবে সেটা ভারতীয় জনতা পার্টির জন্য অনেক সুবিধাজনক হবে, কারণ দলের বহু লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজও নেতা হিসেবে মেনে নিতে পারেনি। আমি গতকাল থেকে বলে যাচ্ছিলাম যে গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক সেই অবস্থা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং বহু পুরনো নেতা, বহু পুরনো কর্মী, তারা অসম্মানে, অসম্মানিত হয়ে এখনো তৃণমূল কংগ্রেসে বসে আছে, যারা আজও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানতে পারেনি, কারণ কেউ প্যারাসুট থেকে নেমে এসে মাথার উপরে নেতা হয়ে যাবে? তৃণমূল কংগ্রেসে বহু অঞ্চল সভাপতি রয়েছে, ব্লক সভাপতি রয়েছে, এমনকি বুথ সভাপতি রয়েছে, যাদের যোগ্যতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি, দলের প্রতি যাদের ডেডিকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি। তাই যে কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন, আমি আহ্বান করব 3 দিনের বদলে আপনি 30 দিন কুচবিহারে থাকুন, তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে, আপনাকে আহ্বান জানাচ্ছি।